হাতে গোনা অল্প সংখ্যক মানুষ ছাড়া এদেশের প্রায় শতভাগ মানুষ মদকে ঘৃণা করে। এই ঘৃণার প্রধান কারণ ধর্মীয়। পবিত্র কোরআনে মদকে শয়তানের কাজ হিসাবে উল্লেখ করা হয়েছে। মদ পানকারী, মদ পরিবেশনকারী, মদ উৎপাদনকারী সহ এর সাথে সংশ্লিষ্ট সকল মানুষের উপর মহান আল্লাহ অভিশপ্ত করেছেন, এমনকি তিনি অভিশাপ করেছেন স্বয়ং মদের উপরও। ইসলামের নিষেধাজ্ঞার কারণে এদেশের অধিকাংশ মানুষ মদকে ঘৃণা তো করেই, যারা পান করে তারাও অপরাধবোধের কারণে জনসম্মুখে মদপানের কথা স্বীকার করে না। জনগণ যে পণ্য ঘৃণা করে, জনগণের ট্যাক্সের টাকায় সরকারিভাবে সেই পণ্য উৎপাদন, বিপণন এবং পৃষ্ঠপোষকতা করা কতটুকু যৌক্তিক হতে পারে? ধর্মীয় কারণ ছাড়াও পারিবারিক, সামাজিক ও স্বাস্থ্যগত অসংখ্য ক্ষতি জড়িয়েছে মদের সাথে। এদেশে মদ সেবনের কারণে লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে প্রতি বছর কয়েক হাজার মানুষ মারা যায়। তারপরেও মুসলিম ঐতিহ্যের দেশে জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে গিয়ে মদের উৎপাদন, বিপণন ও পৃষ্ঠপোষকতা খুবই দুঃখজনক ঘটনা। অবিলম্বে সরকারি প্রতিষ্ঠান থেকে মদ উৎপাদন বন্ধের দাবি জানাচ্ছি।